নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় আগুনে দগ্ধ হয়েছেন মা ও সন্তান, ওই নারী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তাদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় ফতুল্লার মাজদাইল এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, খন্দকার ম্যানশনের দশতলা ভবনের ষষ্ঠ তলায় একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সময় এক নারী ও তার ছেলে সন্তান দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত। এই বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ, একটু জানাবেন যাদেরকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে তাদের এই মুহূর্তে কী অবস্থা, বিশেষ করে নারী যিনি আসছেন তিনি তো অন্তঃসত্ত্বা বলে আমরা জানলাম। রাশেদ, যে নারী এখানে আসে দগ্ধ অবস্থায় ফতুলা থেকে এখানে নিয়ে আসা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে এখানে কর্তব্যরত যে চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে সে নারীর পিঠে আসলে দগ্ধ হয়েছে এবং সেখানে 30%-এর মতো বার্ন হয়েছে। যেহেতু সেই নারী 8 মাসের অন্তঃসত্ত্বা, তো সে হিসাবে একজন গাইনি চিকিৎসককে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট, এবং তার তত্ত্বাবধানে সেই নারীটির চিকিৎসা হচ্ছেন। এবং বাচ্চাটি যিনি রয়েছেন 3 বছরের, তার শরীরেও আসলে বেশ মুখমণ্ডল এবং হাতের দিকে এবং বুকে বার্ন হয়েছে, তো তাকেও আসলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তো কিন্তু সে বাচ্চার কত পার্সেন্ট বার্ন সেটি কিন্তু এখন পর্যন্ত চিকিৎসক আমাদেরকে জানায়নি। তো এই বিষয়ে আসলে যেই দগ্ধ কুলসুম এবং তার সন্তান, তো এই ঘটনাটি আসলে মূলত সন্ধ্যার পরেই ঘটনাটি হয়েছে। দশতলা ভবনের 6তলাতে আসলে এই আগুনটা যে বিস্ফোরণ না কি সেটা এখন পর্যন্ত আসলে কেউ সেভাবে নিশ্চিত করে বলতে পারছে না। একজন রোগীর স্বজন এখানে আসেন, আমি যদি রাশেদ আপনাকে সাথে তার সাথে একটু কথা বলাই, তো আসলে আপনারা কখন জানতে পেরেছেন যে অগ্নিকাণ্ড এবং তারপরে বিষয়টি? মাগরিবের নামাজের পর আমরা জানতে পারছি। তা আমরা বাড়ির বাইরে ছিলাম, বাসা ছিল শুধু আমার ছোট ভাইয়ের স্ত্রী এবং বাবু ছিল, 3 বছরের একজন ছেলে আর আমার ছোট ভাইয়ের স্ত্রী ছিল, আর ছোট ভাইয়ের স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। এখন হঠাৎ করেই ঘরের জানালার পাশ থেকে আগুনটার উৎপত্তি কীভাবে আসলো সঠিক আমরা জানি না, তবে আগুনটা আসছে পুরা ঘরটা ছড়ায় গেছে। ছড়া যাওয়ার পর আমার ছোটো ভাইয়ের স্ত্রীর পিঠের অংশ মোটামুটি অনেক অংশ পুড়ে গেছে, 30% পুড়ে গেছে, আর বাচ্চা বিছানায় শোয়া ছিল, বিধায় বাচ্চার মুখমণ্ডল এদিকে হাত পা মোটামুটিভাবে পুড়ে গেছে। তা বাচ্চাকে নিয়ে কোনো রকম সে ঘর থেকে বেরিয়েছে, কিন্তু আর বাদবাকি ঘর। রাশেদ, আপনি শুনছিলেন আসলে সেইভাবেই যিনি বলছেন এইভাবেই আসলে ঘটনাটি এইভাবে ঘটেছে। তবে এখন পর্যন্ত আসলে কিছুক্ষণ পরে হয়তো চিকিৎসক এখানে আমাদেরকে ব্রিফ করবেন যে পরবর্তীতে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এই নারীর চিকিৎসার জন্য। তো এই ছিল রাশেদ এখান থেকে সবশেষ তথ্য। রমিজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রমিজ হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল থেকে।